আজকে আমরা দেখব বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড দু হাজার চব্বিশের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নপত্রগুলি যেখানে আমাদের প্রথম প্রশ্ন এ জি থ্রি সিলভার নাইটেট প্লাস সোডিয়াম ক্লোরাইড এখান থেকে সোডিয়াম ক্লোরাই সোডিয়াম নাইট্রেট এবং সিলভার ক্লোরাইড উৎপন্ন হয়েছে ওপরের যে বিক্রিয়াটি নিম্নলিখিত কোনটির উদাহরণ আমাদের সঠিক উত্তর হবে অপশান নম্বর বি মানে হবে বিনিময় বিক্রিয়ার সঠিক উদাহরণ পরের প্রশ্ন দেখো এপি সি থ্রি প্লাস এনএইচ ফোর ও এইচ এনএইচ ফোর সিএল প্লাস এপি ওইচের এইচের হোল থ্রি ওপরের সমীকরণটি সমতাবিধানের জন্য এনএইচ ফোর ও এইচ এবং এনএইচ ফোর সিএলের অনুপাত কত হবে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ মানে হবে থ্রি ইঞ্চ টু থ্রি পরের প্রশ্ন দেখো পদার্থের তরল অবস্থার জন্য যে তথ্যটি সত্য নয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি মানে হবে সঞ্চিত স্থিতিশক্তি কণাগুলির মধ্যে দূরত্ব বাড়ায় এটা হবে আমাদের রাইট অ্যান্সার সাতশে দাগের প্রশ্নটা দেখো এমজি এইচ সি ও থ্রির গরম করলে নিচের কোনটি পাওয়া যায় না সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ এমজিও মানে হবে ম্যাগনেশিয়াম অক্সাইড নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি জ্বালানি নয় বলেছি কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড জ্বালানি নয় পরের প্রশ্ন দেখো এপি টু ও থ্রি প্লাস টু এ এল এল টু ও থ্রি প্লাস টু এই বিক্রিয়াটির মধ্যে জারক পদার্থটি কোনটি আমাদের সঠিক উত্তর হবে এফি টু ও থ্রি প্রশ্ন দেখো তিরিশের দাগে একটি বস্তুর ওপর কপারের দিতে কোন তড়িবিস পদার্থ ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে কপার সালফেট দ্রবণ মানে হবে অপশান নাম্বার এ এইচ টু এস ও ফোর সালফিউরিক অ্যাসিড একটি শক্তিশালী জারক পদার্থ হিসাবে কাজ করে কোন বিক্রিয়াতে এটি জারক পদার্থ হিসাবে কাজ করে না সঠিক উত্তর আমাদের হবে অপশান নম্বর বি যেখানে রয়েছে এফ টু প্লাস টু এইচ টু এসও ফোর সেখান থেকে এ এসও ফোর প্লাস টু এইচ এফ এই বিক্রিয়াটিতে অর্থাৎ জারক পদার্থ হিসাবে কাজ করে না পরের প্রশ্ন দেখো মৌল এক্স একটি পলিঅ্যাটমিক অনুগঠন করে এবং মৌল ওয়াই ঘরের তাপমাত্রায় তরল এইচ টি ও ও উপাদানগুলির মধ্যে এক্স এবং ওয়াই হল এক্সিক্যাল টু ও এবং ওয়াইজকাল টু আর পরের প্রশ্ন দেখো তেত্রিশের দাগে যেটা বলেছে চাপ বাড়ালে জলের টু এর দবনীয়তা সঠিক উত্তর হবে বৃদ্ধি পায় ইনক্রিজ মানে হবে অপশন নাম্বার বি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন যেটিতে সমযোজ্যতা ও তরিদয্যতা উভয় জড়িত তা কোনটি সঠিক উত্তর হবে NAOH। পরের প্রশ্ন দেখো যে ধাতুটি ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন নির্গত করে সেটি কোনটি উত্তর হবে সোডিয়াম এনে মিথেনের আণবিক সংকেত কি আমরা সবাই জানি সিএইচ ফোর মানে হচ্ছে মিথেন গান পাউডার হল সঠিক উত্তর হবে অপশন নম্বর ডি মৌল এবং যৌগ সমন্বিত একটি মিশ্রণ পরের প্রশ্ন দেখো যখন একটি অম্ল দ্রবণ কোনো টেস্ট টিউবের মধ্যে খার দ্রবণে মেশানো হয় তখন কী ঘটে আমাদের সঠিক উত্তর হবে দেখো অপশন নাম্বার ডি দুই এবং চার উভয়ই মানে হবে দবনের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং পরেরটা হবে লবণ গঠন করে একটি সরভুজীয় ইউনিট থেকে তৈরি কার্বনের একটি কিলাশাকার উপভেদ কোনটি উত্তর হবে অবশ্য নম্বর মানে হবে গ্রাফাইট নেক্সট বা পরবর্তী ভিডিওতে আমরা আরও প্রশ্নপত্র নিয়ে আসতেছি সঙ্গে থেকেও